আমি জগত কি জগত আমি জগত কো আসিছি ভগবান আমকো তৈরি করিছি কাহিকি সমস্তকু নিজ নিজ মান্যরে তৈরি করছি আমি সমস্তে হুছে মান্যবর এটি বসিছেন ম্যাজিস্ট্রেট সে মান্যবর আপ উকিল হে আপ আপন উকিল আপন মান্যবর সে মোর সান ভাইটে সে বসছি টাইপরাইটর ধরি সে মান্যবর এটি অগণিত ভক্তগণ সমস্তে বসছেন সমস্তে মান্যবর মান্যবর শরীর দেখ সংসার দেখ হ্যাঁ মু শুনুথিলি বাবা যেতেবেলে ভিতরকু আসিলে তাঙ্কর লক্ষ লক্ষ ভক্ত অছন্তি তেবে নিশ্চয় তাঙ্কর কিছু প্রতিভা থিব গুণ থিব যোথিপাই মু মধ্য তাঙ্ক পাদ ছুই আশীর্বাদ নেলি তেবে বাবা আপনকর এই লক্ষ্য বা আপনকর চিন্তাধারা বহুত মহৎ আপন সমস্তকু মান্যবর বলি কহুছন্তি এটি আদালতকু আপনকু আসিবাকু পড়িছি এইথিপাই যে আপনকর নারে নিশ্চিত ভাবরে কিছু অভিযোগ অছি মু ভাবিবি বা চাহিবি আশা করিবি যে আপন সে অভিযোগ গুড়ার উত্তর ধীরস্থির ভাবরে কোনসি প্রবচন ন দেই আপন সাধারণ ভাবরে তার উত্তর দেবে কাহিকি না আদালতর সময় বহুত মূল্যবান মতে প্রথম প্রশ্নর উত্তর দিয়ন্তু যে আপন কি বাবা পেহলি বাত ইয়ে হে প্রথম কথাটা হচ্ছে এই মান্যবর যে মু বাবা হি নু ওড়িশা রাজ্য সারা বাজা বাজুছি যে আপন বাবা আপনক আশ্রয়ে গলে দুঃখ লাঘব হব আপন কোচন্তি আপন বাবা নুন্তি বাবা নহ মু প্রভু আপন কোন মু প্রভু প্রভু মানে শ্রীমদ দেবকিনন্দন দেব প্রভু মানে আপন কোন ভগবান শ্রীমদ দেবকিনন্দন দেব দেবকিনন্দন বাবু বাবা আপন কোন ভগবান হ্যাঁ কি নাহি আপন মানে যেতেবেলে কহুছন্তি আপন মানে যেতেবেলে কহুছন্তি আপন মানে যেতেবেলে কহুছন্তি মান্যবর মু ভগবান তেবি সেতরে মোর কমপ্লেইন করিবার কোন আছি দেন হোয়াট ইজ দ্য রিজন দ্যাট আই আপন কমপ্লেইন অ্যাবাউট ইউ মু কান কহি পারিবি মে মে কিয়া বল সকতা হু আগার আপ বলতে হ্যায় তো মে ইনসান নই মে ভগবান হু মু আপনকো অনুরোধ করছি মান্যবর এইটি কথা পড়লা যে ভগবান কাহা দেহরে অছন্তি সকল ঘটে নারায়ণ অনাদি পরম কারণ এটি কুকুর দেহরে ভগবান অছন্তি পথর দিয়ে ভগবান অছন্তি জগন্নাথ দিয়ে ভগবান অছন্তি মু বিচারপতি কো অনুরোধ করিবি যে প্রবচন ন দেই কম কোন্তু কম প্রবচন ন দেই অভিযোগ বা প্রশ্নর টিকে সিধা সলক উত্তর দেলে আমি আপনক পাখরে ঋণী হবু বাবা বাবা প্রভু তো আপন প্রভু কি নহে হ কি নাহি গোটাই শব্দর উত্তর দিয়ন্তু প্রশ্ন আপন প্রশ্ন হি তুম হো আনসার হি তুমি হি নাই আপন কোন অনুভব করছন্তি আপন প্রশ্ন তুমি উত্তর তুমি মু কি কহিবি মান্যবর সাধারণ মনুষ্যটে আজি যদি মু আপনকর কিছু উপকার করি পারিলি আপনকো বাড়িতে থিবা পথরটিকে যদি মু কহিদিলি সেটা সোনা আপন তাকু নেকি যদি বনিয়া পাখরে দেখিলে তাহা যদি বাড়িতে দেখিথিবা পথরটা যদি বাড়িতে দেখিথিবা পথরটা যদি বনিয়া কহিদেলা ইট ইজ 24 ক্যারেট গোল্ড ঠিক আছে আপন মানে টিকে আউ হাত উঠান্তুনি ধরি নিয়ন্তু আপন না 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 আপন কইলে না মান্যবর আপন কইলে সকল বিশ্বাসে মিলই বিষ্ণু তোর কে বহু দূর যদি সেই কথাটা মু কহি দেবা দ্বারা তার শুনা হই গলা সি মতে ভগবান কই ঠিক আছে দেবকী নন্দন বাবু আপনক কথা অনুসারে সকল ঘটে নারায়ণ সমস্তক ভিতরে ভগবান অছন্তি কিন্তু আপনক ভিতরে ভগবান অছন্তি এবং আপন আপনকর প্রভু পণিয়া দেখেই পারিছন্তি ধরি নিয়ন্তু ইয়ে জনে প্রভু মতে খালি গোটাই প্রশ্নর উত্তর দিয়ন্তু আপন প্রভু হেলে কেমিতি আউ আপনকু প্রভু কলা কি প্রভু ইটকে হেই যায় নাই আউ উসকো করনা পড়তা হে মানে আপন এমিতি গা মুন্ডরে নই তুঠরে আপকে ঘর কে পাশ যে আগর এক নই হে ও নই কোলরে সেই নই কোলরে বহুত পথর পড়ে থাকে আপনক ঘর পাখরে যদি গুটে নই অছি সে নই পাখরে বহুত পথর পড়তাই মান্যবর সেই পথরৰ গোটে পথর সাউলিয়া সতে যেমিতি শালগ্রাম এক বড় রূপে এক শালগ্রাম আকু মিল গিয়া নদী কে পাস গাঁ লোক তাকু নই আসি গাঁ মুন্ড গছ মূলে রখি দিলে তা পরদিন সি হই গলে আপনকৰ গ্রাম দেবতা গাঁ লোক বাহাঘর হব জানি যাত্রা হব আপন ঝিও বাহাগর করিয়া পাই সেটি দিও মঙ্গলন করিবে পুও বাহাগর করিয়া পাই সেটি দিও মঙ্গলন হব
ଲୋକଙ୍କର ବିଶ୍ୱାସ ହବ ଆମ ଗାଁରେ ଠାକୁରାଣୀ ଅଛନ୍ତି, ଆମ ଗାଁର ସୁରକ୍ଷା କରୁଛନ୍ତି। ସମସ୍ତେ ଯିବେ, କାହିଁକି ଯିବେ ମାନ୍ୟବର? ସେ ପଥର ଆପଣଙ୍କ ଗାଁକର ସୁରକ୍ଷା କରୁଛି। ଜୟ ହୋ, ଜୟ ହୋ। ଏଇଠି ୟେ ବାତ ପ୍ରମାଣିତ ହୋ ଗୟା, ଏକ ପଥର ଭଗବାନ ହୋ ଗୟା। ଠିକ ଅଛି, ମୁଁ ଗୋଟେ ପଥର, ଏଠି ଜଣେ ମା ଅଛନ୍ତି ସିଏ ଗୋଟେ ପଥର, ସେଠି ଜଣେ ବାବୁ ଅଛନ୍ତି ସିଏ ଜଣେ ପଥର, କିନ୍ତୁ ଆପଣ ଏଇଠି ଏଇଠି ଏହା ଗଲତ ହୋ ଗୟା। ଏହା ଏଇଠି ଯୋଉ କଥାଟା କହିଲେ ଆପଣ ମାନ୍ୟବର, ଏଇଟା ଖରାପ ହେଲା। ଆପଣ ଆପଣ ପଥର ନୁହନ୍ତି, ଆପଣ ଜଣେ ମଣିଷ, ଇଏ ଜଣେ ମା, ଇଏ ଦେବକୀ, ଇଏ ରାଧା, ଦେବକୀ ନନ୍ଦନରେ ଇଏ ରାଧା, ଦେବକୀ ନନ୍ଦନରେ ଇଏ ଦେବକୀ, ଇଏ ଯଶୋଦା, ଇଏ ସୁଦାମା, ଇଏ ସବ ଇନ୍ସାନ ହେ, ଇଏ ଇନ୍ସାନ ଭଗବାନ ତିଆରି କରିଛି ମାନ୍ୟବର। ଆପଣ ପଥର ଆଉ ମଣିଷ ଭିତରେ ପାର୍ଥକ୍ୟ ଦେଖୁନାହାନ୍ତି? ଦେବକୀ ବାବୁ ହଉଛନ୍ତି ନାସ୍ତିକ। ନାଇଁ, ନାସ୍ତିକ ନୁହେଁ, ମୁଁ ଭଗବାନଙ୍କୁ ବିଶ୍ୱାସ କରେ। ପଥରକୁ ଯଦି ଗୋଟେ ଗାଁ ମୁଣ୍ଡର ନଈରୁ ଉଠାଇଥିବା ପଥରକୁ ମଣିଷ ଏଇଠି ଭଗବାନ ବୋଲି ମାନିପାରନ୍ତି, ତେବେ ମୋତେ ଭଗବାନ ବୋଲି ମାନିବାରେ ଆପତ୍ତି କରୁ? କାରଣ ସେ କିଛି କହିପାରେ ନାହିଁ, ମୁଁ ମୁଣ୍ଡରେ ଆଶିଷର ହାତଟେ ମାରିଦିଏ, ବେଟା ବସ୍ ତୁ ଯୋ ମାଗନେ ଆୟା ହେ ଓ ତେରା ହୋ ଯାଏଗା, ହୁଆ ହେ ହୁଆ ହେ ଓକିଲ ସାହବ, ଓ ହୁଆ ହେ। ମୋ ଭିତରେ ଭଗବାନ ଅଛନ୍ତି, ବିଚାରପତି ଏହା ହବ ତାହା ହେଇଛି। ଆପଣ ପ୍ରବଚନ ଦେଲେ ମୁଁ ଆଉ କିଛି କରିପାରିବିନି। ମା ପେଟରୁ ଚାଲି ପାରୁନଥିବା ପିଲାଟେ, ପୋଲିଓ ପେସେଣ୍ଟ, ଚାଲିପାରେ ନାହିଁ, 18 ବର୍ଷ ବୟସରେ ମୋ ଦ୍ୱାର ମୁହଁରେ ଠିଆ ହେଇଛି ଭଗବାନ, ଦ୍ୱାର ପେ ଠିଆ ଖଡ଼ା ହେ, ମୂଳ ଭକ୍ତ ମୂଳ ଭକ୍ତ ଖଡ଼ା ହେ, ମେ ଉସକୋ ଆଶିଷ ଦେ ଦିଆ ହେ। ମୂଳ କଥାରୁ ଉସକେ ବାଦ ମୁଁ ଚଲେ। ଆପଣ କଣ କରିଶ୍ମା କରିଛନ୍ତି ସେ ବିଷୟକୁ ଯିବା, ମୂଳ କଥାରୁ ଆପଣ ଦୂରେଇ ଯାଉଛନ୍ତି। ମୋ ଭିତରେ ଭଗବାନ ଅଛନ୍ତି, ତାଙ୍କ ଭିତରେ ଭଗବାନ ଅଛନ୍ତି, ବିଚାରପତିଙ୍କ ଭିତରେ ଭଗବାନ ଅଛନ୍ତି, ଆପଣଙ୍କ ଭିତରେ ଭଗବାନ ଅଛନ୍ତି, କିନ୍ତୁ ଆପଣଙ୍କ ଭିତରର ଭଗବାନଟାକୁ ଆପଣ ଏମିତି କଣ କଲେ, କଣ କଣ କଲେ ଯେ ଆପଣଙ୍କର 10 ଲକ୍ଷ ଲୋକ ଭକ୍ତ ହେଇଗଲେ? ହାତୀ ପାଗଲ ହେଇଯାଇଛି, ଏକ ହାତୀ ପାଗଲ ହୋ ଗୟା, ଓଡ଼ିଆରେ କହୁନାହାନ୍ତି ଆପଣ, ଗୋଟେ ହାତୀ ପାଗଳ ହେଇଗଲା। ଆପଣ ତ ରାଉ ତା ପିଠି ଉପରେ ବସିଛି ମାହୁନ୍ତ, ହାତୀ ଯାଉଛି, ମାହୁନ୍ତ ଜାଣିଗଲା ଯେ ମେରା ହାତୀ ପାଗଲ ହୋ ଗୟା, ଓ ଚିଲ୍ଲାୟା ଜୋର ସେ ବୋଲା, ଭାଇ ସମସ୍ତେ ଘୁଞ୍ଚି ଯାଅ, ହାତୀ ପାଗଳ ହେଇଛି, ମାରିଦେବ। ଆପଣଙ୍କ ଭଳିଆ ଗୋଟେ ଲୋକ ସେଠି ଥିଲା ସାମ୍ନାରେ, ହାତୀ ଆଗରେ କହିଲା, ତା ଭିତରେ ନାରାୟଣ, ମୋ ଭିତରେ ନାରାୟଣ, ନାରାୟଣ ନାରାୟଣ କେମିତି ମାରିବେ, ଏକ ଭଗବାନ ଓ ଏକ ଭଗବାନଙ୍କୁ କେସେ ମାରି ସକତା ହେ। ଲେକିନ ବୋ ହାତୀ ଆୟା, ସେ ହାତୀ ଆସିଲା, ପାଦରେ ଚକଟିକି ମାରିଦେଲା, ମଲା ପରେ ଇ ଆତ୍ମା ଯାଇ ଯେତେବେଳେ ଭଗବାନଙ୍କ ସହିତ ମିଶିଲା, ମାନ୍ୟବର ଭଗବାନ କହିଲେ ଯେ ହାତୀ ଭିତରେ ଭଗବାନ ଥିଲା, ସତ୍ୟ ଇଏ ସଚେ, ହାତୀ କେ ଅନ୍ଦର ଭଗବାନ ଥା, ତେରେ ଅନ୍ଦର ବି ଭଗବାନ ଥା, ଲେକିନ ବୋ ମାହୁନ୍ତ, ଯେ ମାହୁନ୍ତ ବସିଥିଲା ବେଟା ତା ୱା, ତା ଭିତରେ ବି ଭଗବାନ ଥିଲେ, ସେ ଭଗବାନ ତତେ କହିଥିଲା ଯେ ହାତୀ ପାଗଳ ହେଇଯାଇଛି, ସେ ଭଗବାନ କଥା କାହିଁକି ଶୁଣିଲୁ? ମିଷ୍ଟର ବରାଳ, ଜୟ ହୋ, ଜୟ ହୋ। ବିରୁଦ୍ଧରେ ଥିବା ଅଭିଯୋଗ ଗୁଡିକ ଆପଣ କରନ୍ତୁ, ଆପଣ ଭଗବାନ ହେଇ ଭଗବାନ ହବା ପାଇଁ ନିଜକୁ ପବ୍ଲିଶ କରିବାକୁ ପଡିବ ଯେ ତମେ ଭଗବାନ, ୟୁ କ୍ୟାନ ଡୁ, ଆପଣ କରିପାରିବେ, ଲୋକମାନଙ୍କର ସମସ୍ୟାର ସମାଧାନ କରିପାରିବେ। ମାନ୍ୟବର ଏ କଥାଟା ଭଗବାନ ଆପଣ ମୋ ଭିତରେ ପବ୍ଲିଶ କଲେ ମୁଁ ଚ୍ୟାନେଲ ଧରିଲି, ଅଦାଲତ ଭିତରେ ପ୍ରବଚନ ଦବା ଆରମ୍ଭ କଲେଣି। ଆପଣ ପ୍ରବଚନ ଛାଡନ୍ତୁ, ଟିକେ ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର ଦିଅନ୍ତୁ। ମୁଁ ଭଗବାନ ହେଇଛି ପ୍ରବଚନ ଦି, ବିଶ୍ୱାସ କଲେ ଲୋକ, ଭକ୍ତ ସଂଖ୍ୟା ମୋର ଲକ୍ଷାଧିକ ହେଇଗଲା। ତାମାନେ ଆପଣ କହୁଛନ୍ତି ଆପଣ କଣ ଜଗନ୍ନାଥଙ୍କଠୁ ବଡ ପ୍ରଭୁ? କହିବି ସେ କଥା ବି କହିବି, ଯୋଉ ଚ୍ୟାନେଲ ଦିନେ ମୋତେ ଡାକି ନାହିଁ, News 14 କଂସ ଭଳିଆ ଦିନରାତି ଜପିଲା, ମୁଁ କୃଷ୍ଣକୁ ମାରିବି, କୃଷ୍ଣକୁ ମାରିବି, କୃଷ୍ଣକୁ ମାରିବି, ମେ କୃଷ୍ଣକୁ ମାରିଦଙ୍ଗା, ଭଲେ ସେ ହୋ ୟା ବୁରାଇ ସେ ହୋ, ଲେକିନ ବୋ କୃଷ୍ଣ କା ନାମ ତୁଣ୍ଡ ମେ ଆୟା ଉସକା। ସବୁବେଳେ କହିଲା ପ୍ରଭୁ ଦେବକୀ ନନ୍ଦନ, ପ୍ରଭୁ ଦେବକୀ ନନ୍ଦନ, 14 TRP ଛୁଇଁ ନଥିଲା ତାର, ଆଜି 150 ହୋ ଗୟା। ଜୟ ହୋ, ଠିକ ଅଛି, ନା ସରି, ଜଗନ୍ନାଥ ଠାରୁ ମୁଁ ବଡ କି ନାହିଁ, ମୁଁ ସେ କଥାଟା ବର୍ତ୍ତମାନ ଏଠି କହୁଛି, ଜଗନ୍ନାଥଙ୍କର ବ୍ରହ୍ମଚୁରୀ ହେଲା। ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥ, ଜଗତର ନାଥ ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥଙ୍କର ବ୍ରହ୍ମଚୁରୀ ହେଇଗଲା, ତାହେଲେ ବ୍ରହ୍ମ ନେଇଗଲା ପରେ ଜଗନ୍ନାଥ ନାହିଁ, ଜଗନ୍ନାଥ ନିମଗଣ୍ଡି, କେବଳ ଗୋଟେ ନିମଗଣ୍ଡି। ତାମାନେ ଆପଣ କହୁଛନ୍ତି ଜଗନ୍ନାଥଙ୍କର ବ୍ରହ୍ମଚୋରୀ ହେଇଗଲା, ଆପଣଙ୍କର ଏପର୍ଯ୍ୟନ୍ତ କିଛି ଚୋରି ହେଇନି। ସେଇ ଚ୍ୟାନେଲ ବ୍ରହ୍ମଚୋରୀ କଥା ଯେତେବେଳେ ବଜେଇଲା, ତାର ଥିଲା 39। ପ୍ରଭୁ ଦେବକୀ ନନ୍ଦନ ନା ଯୋଉଦିନ ସେ ଧରିଲା ତାର 150, ଏବେ କୁହନ୍ତୁ ଜଗନ୍ନାଥ ବଡ ନା ଦେବକୀ ନନ୍ଦନ ବଡ? ଜୟ।